তো এই হিসাবে আমরা একজন গরিবের দুশো লুঙ্গি আর দুদিন একশো টাকি আমরা এই শাড়ি দেই তাহলে আমরা জহাত সঠিকভাবে আদায়িত না এবং জখাতার উদ্দেশ্যও নষ্ট হয়ে যাব সুতরাং যারা আর কিছু অনেক টাকা পয়সা আছে যারা অনেক ব্যবসা কথা বিভিন্ন প্রতিষ্ঠান সঙ্গে জড়িত আছে ব্যবসা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে এবং খুঁটাক্টদারি আছে আপনার এইভাবে রাস্তার মধ্যে বেটিন জমাইয়া ভেটিন জমাইয়া বা গরিব মানুষের জমাইয়া তকলিফ দিয়া যে জখাত দেওয়া এটা মুঠেও যাইজ নাই মুঠেও উচিত নাই এবং জাকাতের রহমতুল্লাহি খুব বেশি একটা ইম্পর্টেন্ট আমরা বিষয় জাকাত জাকাত হলো ফার্স্টটি ইসলামের ফার্স্টটি খুঁটির মধ্যে একটি শাহাদ সালাহকা হাজ আকিম সলাহ ওয়া আজ্জাকা আল্লাহ তোমার কথা আল্লাহ ইশাদ করছেন তোমরা নমাজরা কায়েম করো এবং জাকাতি পাখো এবং আল্লাহর রসুল সাল্লাহাম হদিশরের মধ্যে গেছে বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদাত্লা আল্লাহ ওয়া জাকা ত' জকাত ফৰ্জ এই কথা আমাৰ চবে জানি জকাত শব্দৰ পাক চাফ কৰা আপোনাৰ মিশ্ৰিত বস্তুত্বকে আলোক কৰা অৰ্থাৎ এজন নিচাবেচ যাৰ ওপৰত জকাত ফৰ্জ টানি মালৰ মধ্য গৰীবৰ হক ডুকি গৈছে মাল চামিলৈ গৈছে গতিকে ঐ গৰীবৰ হকটা আলোকভাৱে আদায় কৰা হ'ল জকাত জকাত কিন্তু অধিকাংশ মানুষের জকাতের বিষয়ে জানে না জকাত সোনার ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সাড়ে সাত তোলা সোনা যখন হইব তখন আমরা জকাত দিতাম অর্থাৎ সোনার উপরে জকাত ওই সময় ফর্জ হইব যখন একজন বন্দার কাছে বা বান্ধীর কাছে একজন মানুষের কাছে সাড়ে সাত তোলা পরিমাণ বা সাড়ে সাত ভরি আমরা হইতে পারি এই পরিমাণ যদি সোনা থাকে তাহলে তার উপরে জকাত ফর্জ রুফার ক্ষেত্রে একজন বন্ধার কাছে সাড়ে বায়ান্ন তোলা রুফা যখন থাকবো তখন এই রুফা হিসাবে তারপরে জাকাত ফল আর টেকা পয়সা হিসাবে যদিন একজন মানুষের কাছে সোনা থাকলো না রুফা থাকলো না শুধু টেকা আছে তো টাকা যদি হিসাব হয় তাহলে সাড়ে বায়ান্ন তোলার যে কিমত বা যে দাম আছে সেই দামটুকু যদি একজন মানুষের কাছে টেকা থাকে তাহলে সে জাকাত দিত আবার অনেকের কাছে হয়তো সোনা সামান্য আছে সামান্য পয়সা আছে তো সাড়ে বায়না তোলা রুফার পরিমাণে হে জকাত দিত আবার অনেকর কাছে শোনা থাকলো না সামান্য রুফা আছে আবার সামান্য টেকা আছে ওই টেকা এবং রুফা এক করিয়া দেখা গেল সাড়ে বায়না তোলা রুফার পরিমাণ টান দাম টান কিমত তার কাছে আছে তো তার উপরেও জকাত ফরস মোটামুটি সবটাই মিলাইয়া দেখা গেল সাড়ে বায়না তোলার কিমত যদি থাকি যায় একদম নাচ কাছে তাহলে তার উপরে জকাত ফরচ জকাত মাত্র আড়াই পার্সেন্ট জকাত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকাত আড়াই টাকা এক হাজার টাকা পঁচিশ টাকা এক লাখের মধ্যে আড়াই হাজার টাকা হল এরপরে আমরা যদি দেখি মালের মধ্যে সাপোজ আমরা একজন মানুষে যদি গাড়ি খরিদ করে বেশিবার উদ্দেশ্যে লাভবানের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে বা শোরুম থাকে যদি বা দোকানের মাল যেগুলো আছে যেগুলো ব্যবসার উদ্দেশ্যে থাকব কিবা তো একজন মানুষের জমিন খরিদ করছে ব্যৱসা কৰাৰ উদ্দেশ্যে লাভ কৰাৰ উদ্দেশ্যে তাৰ ই জমিনৰ জৰুৰত নাই কিন্তু এইবাবে আসবাব যেগুলা আছে এইগিলা ব্যৱসাৰ উদ্দেশ্যে বা লাভ কৰাৰ উদ্দেশ্যে যা খৰি দুখৰীয়া ৰখা হ'ব এইগিলাৰ ওপৰত জাকাত দৱা ফৰ্জ এইগুলাৰ যে মেইন পুঞ্জী যেতিয়া আছে এই পুঞ্জীৰ ওপৰে হিচাপ কৰিয়া কাৰণ এখন পৰ্যন্ত তাততো লাভ কতটুকুই বুজা জান না তো মেইন পুঞ্জীৰ ওপৰে জেকাত হিচাপ কৰি জকাত দা একজন মানুষে জমিন লইল পাঁচ লাখ টাকার ব্যবসার উদ্দেশ্যে কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা নাই তো যত সময় পর্যন্ত এই জায়গাটা বিক্রি করতো না তার কাছে টেকা হইত না তত টাকা পর্যন্ত তার দুদিন দুই বছর থাকে তথাপি তার উপরে জকাত পর্যত না হে বেচার পরে তার হাতটা পর্যয় দিব জগাতর এক সবথেকে ইম্পর্টেন্ট হয়ে থাকলো নিয়ম সান্দর হিসাবে আমরা তিনশো বছর দিন বা আরও কিছু সময় হলে এক বছর হয় আর সূর্যর ক্ষেত্রে আর চান্দর ক্ষেত্রে হিসাব হইল তিনশো চুয়ান্ন এই চুয়ান্ন দিন তিনশো চুয়ান্ন দিনে এক বছর হয় তো আমরা হিসাব করতে চান্দর সময় হিসাব করি আমরা জখাত দি থাক জখাত আজকে আমরা সাধারণত দেখি দে আর বা অনেক সময় আমরা দুই রাস্তাঘাটে দেখি অনেক ধনী মানুষ আছে তারা জখাত দেয় দুশো টাকা দিয়ে হাড়ি দুশো টাকা দিয়ে লুঙ্গি আরও মানুষ গরিব কাল জমা করলো আৰু বিক্ৰী বাতিয়া দিলোঁ এতিয়া কিন্তু জহাতে মেইন উদ্দেশ্য নাই বা মকচুদ নাই জহাতখিনি আমাৰ দেই বা ইছলামৰ জখাতখনে আছিলোঁ এজন গৰীব একজন গৰীব আমাৰ জঘাত দাম যোন এইটো কথা খ্যাল কৰ্তাম যাতে জহাত দেৱাৰ ফৰে ফৰ দিব তেতিয়া বাৰ বাৰ এই গৰীবটা তাতে গৰীব হিচাপা আমাৰ কিন্তু মকচুদিন গৰীব স্বাৱলম্বী হোৱা এজন গৰীব তাৰ গৰীবীৰে দূৰ কৰা বা তাৰ সাহায্য কৰা তো এই হিসাবে আমরা এখন গরিবের দুশো টাকি লুঙ্গিয়ার যদিন একশো টাকি আমরা এই শাড়ি দিই এটা হলে আমরা জহাত সঠিকভাবে আদায়িত না এবং জাহাতার উদ্দেশ্যও নষ্ট হয়ে যাব সুতরাং যারা আর কিছু অনেক টাকা পয়সা আছে যারা অনেক ব্যবসা বাণিজ্যকতা বিভিন্ন প্রতিষ্ঠান সঙ্গে জড়িত আছে ব্যবসা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে এবং কন্ট্রেক্টারি আছে আপনার এইভাবে রাস্তার মধ্যে বেটিন জমাইয়া বেটিন জমাইয়া বা গরিব মানুষের জমাইয়া তকলিফ দিয়া যে জখাত দেওয়া এটা মুঠেও জায়জ নাই মুঠেও উচিত নাই জহাতৰ এতিয়া উদ্দেশ্যও নাই এবাৰ জহাত যাৰে আমাৰ দিয়াৰ আমাৰ এইকোটা মানুহ সৰ্তা মুঠিও ভাৰতাম না যে আমাৰ একচান কৰিয়াৰ মানুহৰে আমাৰ দয়া কঢ়িয়াৰ বা মায়া কৰিয়াৰ মুঠিও নাই একোটা পৰম হৈছে এতিয়াও গৰীবৰ হওক আপোনাৰ কাষে আহিছে গৰীবৰ হওক আপোনাৰ কাছে চামিল হৈছে আপনে ইটাৰ মাল মালিক অন্যত্ৰ অন্য মানুহ এতিয়া মালিক অৰ্থাৎ গৰীব মিছকিম আচাকিন মুছাফিৰ মুজাহিদ এৰ গোলা মালিক তো তেন তেন আপোনাৰ ট্ৰেকাৰ ফুৰি মালিক আপুনি তাৰ আৰু মালিক বনাইয়ে দিলে এতিয়া এই লো জঘাতের উদ্দেশ্য গতিকে আপনার গরু আইয়া আপনার বাড়িতে ইয়া গরিবের জঘাত নিতে মুঠেও হয় না কিন্তু মার্শাল্লা আমরা কাছে আইজান হিসাবে আমরা কাছে আইজান হিসাবে আমরা জঘাত দিতে আমরা সহজ হয়ে গেছে কিন্তু যদি তান আইন না টান্তান আমরা ফোর্স করতে পারতাম না বা তান আমরা জখাতর লাগে আমরা হইতে পারতাম না যে আমরা বাড়িতে ইয়া জঘাত নিয় বরম সে তান্তানোর বাড়িতে ফুঁসাইয়া দেবা এটা আমার দায়িত্ব এবং ফুঁসাই দেওয়ার সময় যতটুকু খরচ বহন করা লাগে এটা আমি বহন করতে লাগবা আমার মিলকিয়তৰ আমাৰ মালটোকে বহন কৰা লাগিব জহাতৰ মালটোকে আমি বহন কৰিলে উত্তৰ নাই কাৰণ এতিয়াৰ মালিকইলগীয়া এই গৰীব মানুহ আৰু গৰীব মানুহৰ মাল আমি তাৰ বিনা ইজাজতে খৰচ কৰ্তাম সুতৰাং ৰাস্তা ঘাটে যিবিলাক খৰচ হৈ জকাতৰ বেয়া পাৰে এইবিলাক গৰীবৰ জকাতৰ মালটোকে আমাৰ খৰচ কৰতাম না ইম্পৰ্টেণ্ট কথা ইয়াত থাকছে এখন আৰু এটা ইম্পৰ্টেণ্ট কথা হৈছে আমরা বিশেষ করে মহিলা আমরা সোনা গয়না আমরা বানাইয়া দেই বা বিশির মধ্যে সোনা সয়না অনেক কিছু টাকা থাকে তো মহিলা ক্ষেত্রে সোনা গয়নার ফেস আবার ফর্স কথা আমরা অনেক মানসি ভুল ধারণা নিয়ে আছে যে মহিলা সকল তারা ইস্তেমাল করে ব্যবহার করে যেগুলো ব্যবহার করা ওইগুলোর জকাত ফর্জেন এটা মিঠেউ না এটা ভুল ধারণা সুনা আসলে ব্যবহার করা খুব জরুরি বা সোনা ব্যবহার করতে লাগবো এটা আমরা জরুরত দৈনিক দৈনিক জীবনের আমরা জরুরতর বস্তু না এটা সুতরাং আমরা এটা বলতে পারি না যে সোনা আমরা ব্যবহার করিয়ার এটা আমার করতেও লাগবো আর এটা যে খাওয়া মতে মতো যেগুলো সামান থাকে এইগুলা এমন না সুতরাং এই সোনার উপরে আমরা জাহাত দেবা ফর্জ তো জাহাত মহিলার উপরে ফর্জ যে সোনার মালিক থাকবো ওই ব্যক্তির উপরে বা ওই মহিলার ওপরে জাঘাত ফর্জ গতি মহিলা জাহাত নিজে দিতা যদি মহিলা জখা দিতে তান ঠেকা অভাবে জখা দিতে না। বা স্বামী বা তার পিতা যদি জখাতে আদায় করলেন মেয়ের পক্ষত থাকি বা স্ত্রীর পক্ষত থাকি তাহলে এই জখাতটা আদায় হয়ে যাব আর একটা কথা ইম্পর্টেন্ট অনেক সময় আমরা ছোটো ছোটো বাচ্চান্যে আমরা সোনা বানাইয়া দিই গয়না বানাইয়া দিই বড়ো বড়ো বেশি বেশি সোনা আমরা দিই আর কি বানাইয়া আমরা টাকা পয়সাও থাকে বা আমরা হাউস করি অনেক সময় তো এই ক্ষেত্রে নাবালিক যখন বাচ্চা থাকবো নাবালিক বাচ্চা তখন উপযুক্ত বাচ্চা থাকতো না যখন তারা যদি আমরা মালিক বানাই দিলাই সোনার বা ই রুফার বা এটা বড়ো এমাউন্ট টাকা পয়সার দুদিন আমরা মালিক বানাইয়া দিলাই তো এইগুলাও এগুলার উপরে জখাত ফসবে এই ই বাচ্চা যত পর্যন্ত মিশ্রিত হইত না অর্থাৎ বালিক হইত না ততক্ষণ পর্যন্ত বাচ্চার উপরে জখাত ফোড়ইত না বালিক হওয়ার পরে এই বাচ্চার উপরেও জখাত ফোড়ব সাধাৰণতে মালিকৰ যোন আলামত হয়নে আমাৰ ফণ্ড বছৰ তাৰমানে ধৰতে পাৰি আৰু যদি এইগুলা আমাৰ বনাই দিয়েই আৰু আমাৰ এইগুলাৰ মালিক যদি বাবা তাক ইগুলাৰ মালিক যোন বাই থাকে বা ইগুলাৰ মালিক যদি স্বামী থাকে এমনে যা এমনে দিয়েই যদি আমাৰ তাৰ ব্যৱহাৰ কৰা লাগে ত'লে যে মালিক তাক তাৰ উপৰি জকাত সহ্ব আৰু একটা কথা অনেক মানুহে আমাৰ কয় যে আমাৰ দহ লাখ টকা বেংকৰ মধ্যে আছে বা বিছ লাখ টকা আছে তো আমাৰ ঋণো ঐ বেছি আৰু কি তো এই ক্ষেত্রে আমরা কইতে পারি যে যারা ঋণ বেশি থাকবো অর্থাৎ যে অ্যামাউন্ট আছে ইমান্তরে বেশি ওই পরিমাণ বা তার চেয়ে বেশি যদি ঋণ থাকি যায় তাহলে যখন তাদের ফরিত না কিন্তু যখনও আমার টেকা থাকবো অ্যাকাউন্টের মধ্যে হোক পলিসির মধ্যে হোক বা এই কোনো জায়গা যদি আমরা ইনভেস্ট করি কোনো জায়গার যদি আমরা জমা রাখি বা ফের খরচ দেই আর এটা যদি মালিক আমরা থাকি তাহ'লে ই যতটুকু পইচা থাকিব হিচাপে হিচাপে আমাৰ জখাত দি লাগিব এইবিলাক আমাৰ উফ্ৰে ফৰ্জ বেংক ৰাখি আৰু যিকোনো স্থানে ৰাখি অনেক সময় আমাৰ দেখি যে কিছু মানুহ চালাচী চালা কি কৰি এক বছৰ ফুৰা আগে কিছু পইচা খৰচ কৰিলাইন বা কিছু পইচা যদি টেকা খৰচ কৰিলাইন সাপল লৈ লাইন তান জৰুৰতৰ বস্তুৰে খৰিদ কৰিলাইন তান ওপৰে ই টেকাটো যদি তাকে এক বছৰ ফুৰি যায় তো জহাত ফৰ্জ হৈ যাব এই ৰকম চিয়ান্তি কৰি আনিলে গুণাগাৰ হৈ গা একদম মানুহ তান গুণাগাৰ হ'ব সাঁচি কৰিবা তাই জেখা টোনে বাঁচার লাগে তাই এই টেকাগুলা খরচ খরচ না আসলে এই খরচ জরুরত নাই তান এভাবে অনেক সময় দেখা যায় একজন বন্ধার বাস্তবিক প্রথম যেমন দুদিন আমরা ধরে রমজানের প্রথম রমজানে তান কাছে টেকা আছে এই টেখা পরিমাণ তো মধ্যখানে অর্থাৎ বছরের মানুষখানে কিছু পয়সা তান কাছে কমি গেছে বা কোনো পয়সা বাড়ি গেছে আবার দেখা গেছে শেষ দিকে অর্থাৎ এই চন্দ্রমাসের যে একশো চুয়ান্ন দিনের দিন তাৰ এই দিনৰ বিধৰে আৱাৰ দেখা গৈছে তাৰ মোটামুটি এমাউণ্ট এটা কাষে আহি গৈছে ঘূৰি আহি গৈছে তো এই হিচাপে তাৰ ওচৰত জাহাট খৰচ লাগিব মাছ কাৰণ বছৰ কমুখ বাৰত এতিয়া দেখা যায়তো নাই এতিয়া দেখা লাগত নাই এখন অনেক সময় আমাৰ জহাত জাৰাৰে দিয়েই বিশেষ কৰি মাছাকিন মুছাফিৰ অকল তালে বুলিম অকল গৰীবল চাইলসকল অৰ্থাৎ আমাৰ এক কথা বুজি যাৰা জখাত দেৱাৰ উপযুক্ত নাই তাৰ জাখাত খাইকৈ পাৰিব আৰু জহা দেৱা খায় জাইজ নহয় আমরা মা বাবা দাদা দাদি নানা নানি বা আমরা বাই এখন তাদের মধ্যে আমরা জখাত বন্টন করতে পারতাম না এরা আমরা আত্মীয় রিলেটিভ এরা আমরা করিব এরা যদি কোনো দুঃখ দুর্দশা থাকে বা টাকা পয়সার জরুরত থাকে বা বেমার থাকুন যদি তারা উপভাস থাকুন যদি সম্পূর্ণ দেখার দায়িত্ব আমার উপরে হক আছে তাদের তাদের হক আছে আমরা তাদের দেখাশোনা করতাম তাদের জরুরতরে আমরা কুলাইতাম আমরা জখাত দিতাম না জখাত দিয়ে আমরা তাদের ছুটো করতাম না আর তন্তান তন্তানদের জন্য আমরা জখাত দিই তাহলে আমরা জখাতিত না